হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক। এর জন্য নিয়েছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু, ডুমো করে কেটে নিয়েছি, 25 গ্রাম মটর ডাল 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, 25 গ্রাম ভেজানো মটর ডাল 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার 1 গ্লাস জল এর মধ্যে দিলাম, প্রেশারের ঢাকা আটকে 4টে সিটি দেব লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 4টে সিটি দেওয়ার পরে ডালের ভাপটা বের করে প্রেশারের ঢাকাটা খুলে নিয়েছি, আর ডালটা ঠিক এই রকম সেদ্ধ হয়েছে। সম্পূর্ণ কিন্তু সেদ্ধ করিনি, একটু ফাটা ফাটা হয়েছে, সেই রকম অবস্থাতেই এটা নামাতে হবে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই রেসিপি ঘি দিয়ে তৈরি করব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করে রাখা ডাল। আজকের রেসিপি খুবই সহজে তৈরি আর চট করে হয়ে যায়। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন, খুবই ভালো একটি রেসিপি। এবার সামান্য নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে। যারা নিরামিষ খান তাদের আশা করি এই রেসিপি খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এবার 2 মিনিটের মতো ফুটিয়ে এই রেসিপি অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, খুবই সহজে তৈরি। আমার আজকের রেসিপি আলুর ডাল আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আর একটা লাইক অবশ্যই করবেন যদি রেসিপি ভালো লেগে থাকে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।